মর্নিং টু এভরি ওয়ান, হাউ আর ইউ, আর ইউ ফিল আর অল ফাইন অ্যাট ইউর ওন হোম। সো স্টুডেন্ট দেখো, আমি আবারও চলে এসেছি আমাদের ইউটিউবের আবারও ম্যাথ ক্লাস নিয়ে। তো আগের দিনে তো আমি তোমাদের কী করছিলাম না, এফ এ থ্রি এফ এ ফোর সিলেবাস নিয়ে আমি তোমাদের ডিসকাশন করছিলাম। তো আমি আগের ভিডিওতে তোমাদের সাবস্ট্রাকশনটা করিয়েছিলাম, তো এখন আমি তোমাদের নতুন চ্যাপ্টার যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো। তো দেখো মাল্টিপ্লিকেশনে কিন্তু তোমাদের কি আছে না, তোমাদের কিন্তু এটা আছে, দেখো আমি এখানে করিয়ে দিচ্ছি যে কি না, এখানে দেখো দুটো দুটো ঘুড়ি আছে, মানে এই বক্সে দুটো কাইট আছে, এই বক্সে দুটো কাইট আছে। তাহলে তোমরা তো প্রত্যেকে জানো টু টু জার কত, টু টু জার হয় ফোর, দেখো ওয়ান টু থ্রি ফোর, তাহলে মোট কটা কাইটস আছে, ফোর কাইটস আছে, তাহলে টু টু জার ফোর, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা টু প্লাস টু এটা কত হচ্ছে, টু প্লাস টু হচ্ছে কত, ফোর, ওয়ান টু থ্রি ফোর, তাহলে টু প্লাস টু যদি আমি অ্যাড করি তাহলে এটা কত হবে, ফোরই হবে, তাহলে টু টু যার ফোর, আর টু টাইমস টু ইজ কত হয়, একই হবে তাহলে ফোর, টু টাইমস মানে দুবার যদি দুই হয় তাহলে কত হবে, ফোর হবে। এই যে দেখো একবার দেখো টু আছে, আরও একবার দেখো টু আছে, তাহলে মোট কত হলো, ওয়ান টু থ্রি ফোর, তাহলে টু টাইমস টু ইজ থ্রি ফোর, ঠিক আছে। আর টু ইন্টু টুও কিন্তু সেম জিনিস ফোর। আর তোমাদের একটা জিনিস বলে রাখি যে মাল্টিপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদের টেবিল নাম্বার কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু কি হবে না, মাল্টিপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদের বই একটু দেখে দিচ্ছি যে টেবিল নাম্বার কিন্তু এখানে দিয়েই দিয়েছে তোমাদের, আর তোমাদের তো এমনিতেও আগে ধরো তোমাদের টেন পর্যন্ত হয়েই ছিল, তো সেগুলোকেও কাজে লাগাতে হবে মাল্টিপ্লিকেশনের সময়, কারণ তোমরা তো মাল্টিপ্লিকেশন এই নতুন করে শিখছো। তো দেখো এখানে ওয়ান টু, ওয়ান টু থ্রি ফোর, থ্রি ফোর আর ফাইভ, ফাইভ দেখো এই ফাইভের কিন্তু এই পাঁচটা টেবিল নাম্বার কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে, যাতে তোমরা মাল্টিপ্লিকেশনটা ভালোভাবে করতে পারো। এমনিতে তোমাদের টেন পর্যন্ত তো মাল্টিপ্লি টেবিল নাম্বার করাই আছে। তো দেখো তাহলে যাই হোক টেবিল নাম্বার তোমরা বুঝতে পারলে, আর চলে যাবো কিন্তু মাল্টিপ্লিকেশনের নেক্সট টপিকে। দেখো তোমাদের মাল্টিপ্লিকেশনের নেক্সট টপিক কি হচ্ছে, মাল্টিপ্লাই অন দ্য নাম্বার লাইন, মানে নাম্বার লাইনের মধ্যে দিয়ে মাল্টিপ্লাই যে আমি তোমাদের পড়িয়েছিলাম সেটাই কিন্তু এখানে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, দেখো তো টু ইন্টু সিক্স আছে, আর এখানে কি আছে টুয়েলভ পর্যন্ত, টু ইন্টু সিক্স, আমি কি বলেছিলাম যে দেখো টু থেকে কিন্তু আমরা টু ইন্টু সিক্স আছে। তো দেখো তাহলে এটা কি হবে না, যেহেতু এটা এখানে দেখো টু ইন্টু সিক্স আছে, তাহলে দুবার করে কিন্তু ছবার কিন্তু এটা যাবে, ঠিক আছে। দেখো আমি জিরো থেকে স্টার্ট করছি, ওয়ান টু, আবার কিন্তু গেল ওয়ান টু, আবার গেল ওয়ান টু, তারপর আবার গেল ওয়ান টু, আবার গেল ওয়ান টু, এবং লাস্ট গেল ওয়ান টু, মানে কটা ঘর গেল দেখো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে দেখো যে সিক্স ঘর গেল দুটো করে কিন্তু, তার মানে এখানে কত আমরা পেলাম, টুয়েলভ পেলাম, মানে এমনিতেই আমরা তো জানতাম যে সিক্স সিক্স টু যা টুয়েলভ এটা তো আমরা প্রত্যেকেই জানতাম, বা টু সিক্স যা আছে টুয়েলভ সেটা তো আমরা প্রত্যেকেই জানতাম, কিন্তু এখানে যেহেতু নাম্বার লাইনের মধ্যে দিয়ে দেখাতে বলেছে সেই জন্য কিন্তু আমি এইভাবে দেখালাম। আর এখানেও তো তাহলে টুয়েলভই হবে, টু সিক্স আর টুয়েলভ, ঠিক আছে। তাহলে খুব ইজি নাম্বার লাইনের মধ্যে দিয়ে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনে আমরা চলে যাবো ওয়াট প্রবলেমে, ঠিক আছে। দেখো তোমাদের মাল্টিপ্লিকেশনের নেক্সট টপিক কি হচ্ছে না, ওয়াট প্রবলেমস, তোমাদের আমি ওয়াট প্রবলেমস করিয়েছিলাম, বেশি কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো। তো এখান থেকে আমি বাস একটা ওয়াট প্রবলেমস তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো ফার্স্ট কি বলেছে, দেখো ওয়ান বুক, ভালো ওয়াট প্রবলেম আগেই বলে রাখি, ওয়াট প্রবলেম করার আগে কিন্তু তোমাদের কিন্তু ওই প্রবলেম যেটা আছে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, মানে ওয়াট যেগুলো দেওয়া আছে ওয়াটের মধ্যে কী কী প্রবলেম লুকিয়ে আছে সেগুলোই কিন্তু তোমাদের কিন্তু বের করতে হবে। তো ওয়াট প্রবলেম করার আগে কিন্তু খুব কেয়ারফুলি কিন্তু তোমাদের জিনিসটা পড়তে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমরা সঠিক জিনিসটা খুঁজে পাবে। তো কি হচ্ছে না, কি বলতে থাকো, ওয়ান বুক হ্যাজ সিক্স পেজ, মানে একটা বইয়ের কিন্তু ছটা পাতা আছে, ঠিক আছে, বইয়ের পাতা, ঠিক আছে, একটা বইয়ের
four, five, six. ছটা এক পেজ আছে। Next হচ্ছে কি আরো একটা বইয়ে তাহলে কটা পেজ থাকবে? One, two, three, four, five, six. এই দুটো পেজ মিলিয়ে মোট কটা পেজ হয় তোমাকে কিন্তু সেটা এখানে বসাতে হবে। দেখো কাউন্ট করছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ। তাহলে একটা বইয়ে কটা পাতা থাকলো? ছটা পাতা। দুটো বইয়ে কটা থাকলো? টুয়েলভ। তাহলে টুয়েলভ পেজ, আর এখানেও কত বসে যাবে? টুয়েলভ। বোঝা গেল? তাহলে হোয়াট প্রবলেম কিন্তু তোমাদের আমি এখানেই শেষ করলাম, চলে যাবো নেক্সট টপিকে। তোমাদের নেক্সট টপিক কি হচ্ছে না? ম্যাথ, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের পরে নেক্সট টপিক হচ্ছে কি? ম্যাথ। তো ম্যাথ তোমাদের আমি পড়িয়েছি যদিও, তো আরো একবার দেখে নিচ্ছি কি না। এখানে দেখো কিছু আমি এখানে প্রবলেমস দিয়েছি, আর এখানে এই প্রবলেমগুলো সলিউশন অর্থাৎ আনসারও আমি দিয়ে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলোর সাথে এই আনসারগুলো কিন্তু তোমাদের ম্যাচ করতে হবে। ফার্স্টে দেখো কি আছে, থ্রি ইন্টু নাইন। থ্রি ইন্টু নাইনের কি হবে না, থ্রি নাইন কত হবে দেখো? টু সেভেন, তাই তো? টু সেভেন। তো এখানে এবার খুঁজতে হবে যে কোথায় আছে টু সেভেন। ধরো ফিফটিন তো হবে না, এখানে আছে কি টু টেন্স প্লাস সেভেন ওয়ান্স। টু টেন্স মানে কত হচ্ছে? এই যে টু টেন্স, টু টেন্স হচ্ছে কি টেন প্লাস টেন প্লাস সেভেন। তাহলে টেন প্লাস টেন কত হলো? টোয়েন্টি প্লাস সেভেন সমান কত? টু সেভেন, তাই তো? তাহলে দেখো থ্রি ইন্টু নাইন মানে থ্রি নাইন দা টোয়েন্টি সেভেন। তাহলে কি হবে? টু টেন্স প্লাস সেভেন ওয়ান, এটা কিন্তু তাহলে দেখো ম্যাচ হলো। নেক্সট দেখো নাইন টেন্স নাইন ওয়ান্স। নাইন টেন্স মানে হচ্ছে কত? নাইনটি। নাইন টেন্স মানে হচ্ছে নাইনটি, আর তার সাথে কত আছে? নাইন ওয়ান্স মানে নাইন, কত হলো? নাইনটি নাইন। এখানে দেখো ফিফটিন তো হবে না, এটাও ম্যাচ হয়ে গেছে। পরে রইল কি টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট মানে হচ্ছে বড়, মানে দু অক্ষরের বড় সংখ্যা। দু অক্ষরের বড় সংখ্যা কিন্তু কি না? নাইনটি নাইন। কারণ নাইনটি নাইনের পর কি হয়ে যাচ্ছে? হান্ড্রেড হয়ে যাচ্ছে। তো হান্ড্রেড হচ্ছে কি থ্রি ডিজিট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে না, টু টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার হচ্ছে কি নাইনটি নাইন। সেই জন্য দেখো এটার সাথে কিন্তু এটার ম্যাচ হলো, ঠিক আছে? এবার দেখো অ্যাডিশন অফ থ্রি ফাইভ। অ্যাডিশন অফ থ্রি ফাইভ মানে হচ্ছে, পরে রইল যদিও ফিফটিন, কিন্তু আমি একটু ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। মানে থ্রি ফাইভ মানে হচ্ছে তিনটে ফাইভ। দেখো ফাইভ ইন্টু, আচ্ছা অ্যাডিশন বলেছে, ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ। তাহলে ফাইভ ফাইভ কত হলো? টেন। টেন প্লাস ফাইভ হচ্ছে কত? ফিফটিন, তাই তো? ফিফটিন। দেখো এই যে ফিফটিন, তাহলে এই যে অ্যাডিশন অফ থ্রি ফাইভ এর সাথে অ্যাড হলো কিন্তু ফিফটিন, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর দেখো আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, ম্যাচ আছে মানে কিন্তু তোমরা কিন্তু এইভাবে কিন্তু টেনে করে দেবে সেটা কিন্তু না। আগে রাফে কিন্তু ক্যালকুলেট করবে যে কোন আনসারটা হচ্ছে, দেন কিন্তু তোমরা এটা বসাবে। দেখো আমি যেমন পাশে করে করে দেখিয়ে দিলাম, সেইভাবে কিন্তু তোমরা কিন্তু বাড়িতে আগে রাফে করবে, তারপর কিন্তু ম্যাচটা করবে, ঠিক আছে? তো দেখো তাহলে আজকে আমি আমার পুরো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো ভিডিওটা। আর